হ্যালো ফ্রেন্ডস, বিহাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য, সেখানে তোমরা কীভাবে আবেদন করবে। তো আবেদনটি করার আগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য এই আর্টিকেলটি আমি ওপেন করে রেখেছি, তো যারা যারা এই ভিডিওটিকে পুরো দেখবে তারাই আবেদনটি করতে তাদের কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, 55 ভ্যাকান্সি আছে যেখানে তোমরা আবেদন করতে পারবে, যার কোয়ালিফিকেশন যেগুলো লাগবে সেগুলো আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো যে জবটি হবে সেটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনেই হবে, তো এটি তোমরা করতে পারবে 20 মার্চ বিকেল 3টে পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে। তো যে অ্যাপ্লাইটি করবে, অ্যাপ্লাইয়ের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এই যে আর্টিকেল, এই আর্টিকেলের নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। তো যে নোটিফিকেশনটি কথা বলছি সেই নোটিফিকেশনটি 19শে ফেব্রুয়ারি তারা দিয়েছে, অ্যাপ্লিকেশন আগেই বলেছি 20 মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশনটিকে জমা করা। আর অ্যাপ্লিকেশনের যে ফি তোমাদেরকে দিতে হবে, যদি তোমরা জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা, আর এসসি এসটি ক্যাটাগরির যদি হও তাহলে তোমাদেরকে 50 টাকা দিতে হবে। সেই টাকাটি তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাদের যে কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের ফেভারে তোমাদেরকে ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। আর যে এজ লিমিট রাখা হয়েছে সেটি আনরিজার্ভ এবং জেনারেল যে সকল ক্যান্ডিডেট আছো, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, সেটা তোমরা হিসাব করবে 14/2/2020 এই সময় পিরিয়ড ধরে। আর যারা রিল্যাক্সেশন পেয়ে থাকো, এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তো সেই মতো করে তোমরা আবেদনটি করবে। আর আগেই বলেছি দার্জিলিংয়ের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতেই তোমাদের এই জবটি হয়ে থাকবে। তো যারা বাংলা লিখতে বলতে পড়তে পারো তারাই আবেদনটি করতে পারবে, এবং ক্লাস 8 পাস হলেই তোমরা এই গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, যে সকল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে 55টা সিটকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন ক্যাটাগরিতে কটি করে সিট আছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। আর তোমরা যারা আবেদন করবে তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের পাঠাতে হবে দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, 734001, এই যে ঠিকানা এই ঠিকানায়। তো যে সকল ডকুমেন্টগুলো হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বা ডিমান্ড ড্রাফট, আর যে সকল এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সকল ডকুমেন্টগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করার পরে সেই কপিগুলোকে তোমরা পাঠিয়ে দেবে, সঙ্গে ফটোগ্রাফও সেলফ অ্যাটেস্টেড করবে, করার পরে পাঠিয়ে দেবে। আর এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি এবং ফর্মটি দেওয়া আছে সেটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখবো লিঙ্কটিকে, সেখান থেকে সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এই আর্টিকেলের লিঙ্কটিও আমি দিয়ে রাখবো যাতে তোমরা নিজেরাও তোমাদের মোবাইল বা ডেস্কটপে কম্পিউটারের মাধ্যমে তোমরা আর্টিকেলটিকে ভালো করে দেখতে পারো এবং নিজেরাও বুঝতে পারো। পুরো জিস্ট এখানে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আর তোমরা যদি নিজেরাও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে চাও তাহলে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, এই ওয়েবসাইটে অপশানে তোমরা ক্লিক করবে তাহলেই তাদের কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা আর্টিকেলটিকে দেখতে পারো বা নোটিফিকেশনটিকে তোমরা দেখতে পারো। তো ফ্রেন্ডস, যদি কোনো অসুবিধা হয় অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেখানে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, যারা এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।